अमर रोशिया खट रंगर बोशिया ही अतन गान बनाई से बंधु अमर रोशिया জুয়াকাণ্ড জড়িয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপ বাবু 88। গত বছরের শেষের দিকে অপু বিশ্বাসের নাম জড়িয়ে অ্যাপটি ব্যাপক প্রচারণাতেও অংশ নেয়। নতুন বছরের শুরুতে অ্যাপটিতে অপু বিশ্বাসের একটি ভিডিও শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়, তবে বিষয়টি অস্বীকার করেছেন অপু। অপু জানান ওই ভিডিওটি ভুয়া, আরও জানিয়েছেন তিনি কোথাও এমন ভিডিও পোস্ট করেননি। সংবাদ মাধ্যমকে অপু বলেন, আমি খুবই বিব্রত বোধ করছি, ওই ভিডিওটি ভুয়া, আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন, তবে তার এই বক্তব্য মানতে নারাজ নেটিজেনরা। ভিডিওটিতে অপুর কণ্ঠ পরিবর্তন বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি, বরং তাকে বেশ সাবলীল মনে হয়েছে। সম্প্রতি অভিনয়ে কাজ কমিয়ে দিয়েছেন অপু বিশ্বাস। জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। নিপুণ আক্তার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকতেন পরিবার নিয়ে। স্বামী আর মেয়ে তানিশাকে নিয়ে বেশ ভালোই কাটছিল সময়, কিন্তু হঠাৎ তাল কেটে যায় জীবনে, বদলে যায় সবকিছু। 2006 সালে বিচ্ছেদ হয়ে যায় তার। এর পরের জীবন নিয়ে সম্প্রতি কথা বললেন নিপুণ। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিপুণ বলেন, বিচ্ছেদের পর কঠিন সময় পার করতে হয়েছে নায়িকাকে। বিচ্ছেদ হলে পাগল প্রায় হয়ে আমেরিকাতে চাকরি খুঁজতে থাকেন নিপুণ। একটি স্বর্ণের দোকানে কাজ পান, সেখানে তাকে 12 ঘন্টা দাঁড়িয়েই কাটাতে হতো। তারপর বড় একটি কফি শপে চাকরি পান, সে সময় খুব লড়াই করতে হয়েছে তাকে। নিপুণের ভাষ্যে, আমার প্রথম দিকের চাকরির অভিজ্ঞতা ব্যবসায় কাজে লাগছে। তিনি বিশ্বাস করেন, সফলতা পেতে হলে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া জীবনে সফল হওয়া যায় না। প্রসঙ্গত, নিপুণ বর্তমানে একটি পার্লারে স্বত্বাধিকারী। আলোচিত তারকা জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান জুটি। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে যশ ও নুসরাত অভিনীত সিনেমা মেন্টাল। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। সিনেমাটি যশ নুসরাতের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস থেকে মুক্তি পাবে। তাদের প্রযোজনা সংস্থার অধীনে প্রথম ছবি এটি। নতুন পথ চলার আগে বাধা সৃষ্টি হয়েছে। মূলত সামাজিক মাধ্যমে যশের প্রযোজনা সংস্থার একটি নকল প্রোফাইল খোলা হয়েছে, সেখান থেকে একই কন্টেন্ট পোস্ট করা হচ্ছে। সম্প্রতি মেন্টাল ছবির গান প্রকাশ্যে আসে, তারপর থেকেই ওই ভুয়া প্রোফাইলের কারসাজি শুরু হয়। সোমবার সেখানে ছবির ট্রেইলার প্রকাশ করে দাবি করা হয় সংশ্লিষ্ট প্রোফাইলটি প্রযোজনা সংস্থার আসল ইউটিউব চ্যানেল। এরপরই বিষয়টি নজরে আসতেই সোমবার কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানান নুসরাত। তারপর রাতের মধ্যেই ফেক প্রোফাইলটিকে বন্ধ করে দিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।